Hey students, how are you? Today we will learn and try to understand your chapter 8. Okay, and that will be your patriotism. Patriotism, that means deshprem. Amra deshprem othob bidula deshprem niye ajke chapter ta porbo. Thik ache? To shobai asha korchi amar sathe thakbe. Okay, thank you. ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, যেটা বলছিলাম আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 8, দ্যাট ইজ অন প্যাট্রিয়টিজম। আর ইন দিস চ্যাপ্টার উই উইল লার্ন হোয়াট ইজ প্যাট্রিয়টিজম অ্যাকচুয়ালি, অর্থাৎ দেশপ্রেমটা কি। তারপর হচ্ছে অ্যাবাউট বিদুলাস প্যাট্রিয়টিজম, অর্থাৎ বিদুলার দেশপ্রেম সম্পর্কে আমরা জানবো। And about the importance of patriotism, okay? Amra patriotism matlab desh premer gurutto somporke amra janbo, okay? To cholo ektu dekhi. Let's start patriotism, desh prem. Every man is born in a definite land of the world, and this land is his country. Man is reared up with her light and air, food and drink, so a kind of emotional affection remains in the heart of a man for his motherland or country. An umbilical relation grows with her language, literature and tradition. A deep love develops for his country, and this affection and love for his country is patriotism. অর্থাৎ প্রত্যেকটি মানুষ তোমার জন্মগ্রহণ করে পৃথিবীতে একটা নির্দিষ্ট ভূখণ্ডে, না একটা নির্দিষ্ট ভূখণ্ডে জন্মগ্রহণ করে, ডেফিনিট ল্যান্ড, অ্যান্ড ডেফিনিট ল্যান্ডে বসবাস করে, ডেফিনিট ল্যান্ডে জন্মগ্রহণ করে, অর্থাৎ তার নির্দিষ্ট ভূখণ্ডে জন্মগ্রহণ করে, যা তার জন্মভূমি বা নিজ দেশ নামে পরিচিত। ইজ হিজ কান্ট্রি অর দিস ল্যান্ড ইজ কান্ট্রি, নিজ দেশ। মানুষ জন্মভূমি বা এই যে দেশের আলো বাতাস, তারপরে তোমার অন্য জলে এই যে আলো বাতাস, তারপরে ফুল অর্থাৎ ফল, তোমার কি বলে এটাকে, খাদ্য জল অর্থাৎ অন্য জলে লালিত পালিত হয়ে বেড়ে ওঠে, তাই না? রিয়ার্ডা বলতে হচ্ছে বেড়ে ওঠা। সো কাইন্ড অফ ইমোশনাল অ্যাফেকশন রিমেন্স ইন দ্য হার্ট অফ আ ম্যান ফর হিজ মাদারল্যান্ড। সেজন্য একটা স্বাভাবিকভাবেই দেশের বা জন্মভূমির প্রতি মানুষের একটা আবেগময় অনুরাগ থাকে। দেশের ভাষা সাহিত্য এবং দেশের যে ভাষা সাহিত্য এবং ট্রেডিশন অর্থাৎ যে প্রথাগুলো রয়েছে বা ঐতিহ্যগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে একটা নারীর সম্পর্ক গড়ে উঠে, ঠিক আছে? আম্বিলিক্যাল রিলেশন হচ্ছে একটা নারীর সম্পর্ক, নারীর সম্পর্ক। দেশের জন্য তোমার ডিপ লাভ ডেভেলপস ফর হিজ কান্ট্রি, দেশের জন্য একটা গভীর নিবিড় ভালোবাসা একটা জন্ম নেয়। দেশের প্রতি মানুষের এই অনুরাগ এবং ভালোবাসাটাই হচ্ছে দিস অ্যাফেকশন অ্যান্ড লাভ ফর হিজ কান্ট্রি, এই ভালোবাসাটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেশপ্রেম, ঠিক আছে? How does this patriotism expose? অর্থাৎ এই দেশপ্রেমটা কীভাবে আসলে প্রকাশ পায়? এক্সপোজ মানে প্রকাশ পাওয়া। ইট ইজ এক্সপোজ থ্রু ম্যানস ওয়ার্ক অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ মানুষের কাজকর্মের দ্বারা প্রকাশ পায়। ইট ইজ এক্সপোজ থ্রু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম এবং স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগের দ্বারা, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের মঙ্গলের জন্য যে ত্যাগ, যে তিতিক্ষা, সেটার দ্বারা কিন্তু প্রকাশ পায়। এ পেট্রিয়ট জাম্পস ওভার দ্য এনিমি হোয়েন দ্য কান্ট্রি ইজ অ্যাটাকড, অর্থাৎ দেশ যখন শত্রু দ্বারা আক্রান্ত হয় তখন একজন পেট্রিয়ট কিন্তু জাম্প অর্থাৎ ঝাঁপিয়ে পড়ে, তাই না? যুদ্ধ করে দেশের জন্য, হি ফাইটস অ্যান্ড প্রোটেক্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতা রক্ষার জন্য সে যুদ্ধ করে এবং রক্ষা করে স্বাধীনতা। হি ওয়ার্কস ফর হার প্রসপারিটি, অর্থাৎ সে দেশের উন্নতির জন্য কাজ করে। ইফ নেসেসারি হি ইভেন স্যাক্রিফাইসেস হিজ লাইফ লোনলি লাফিংলি ফর দ্য কান্ট্রি, অর্থাৎ হাসি মুখে সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয় বা উৎসর্গ করে। প্যাট্রিয়টিজম ইজ দ্য সোর্স অফ সেলফ ডিগনিটি, সেলফ ডিগনিটি মানে আত্মমর্যাদা, তাই না? আত্মমর্যাদার একটা উৎস হচ্ছে দেশপ্রেম, এবং ইট ইস এ পার্ট অফ হিউম্যানিটি, অর্থাৎ আমাদের যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বের একটা অঙ্গ। প্যাট্রিয়টিজম হেল্পস ম্যান ট্রান্সেন্ড সেলফিশনেস, তারপর তোমার সেক্রেটারিয়ান অ্যান্ড কমিউনাল নারোনেস অ্যান্ড পলিটিক্যাল ডিফারেন্সেস, অর্থাৎ এখানে বলা হচ্ছে দেশপ্রেম একটা মানুষকে সাহায্য করে তোমার কি বলে এটাকে, মানুষের স্বার্থপরতা, ম্যান ট্রান্সেন্ড সেলফিশনেস, অর্থাৎ মানুষের যে স্বার্থপরতা রয়েছে, তারপর সেক্রেটারি অর্থাৎ সম্প্রদায়
বলে না যে কমিউনাল ন্যারোনেস, সংকীর্ণ মন মানসিকতা, তারপর সেক্রেটারিয়ান হচ্ছে তোমার যে গোষ্ঠীগত বা সম্প্রদায়গত যে একটা ন্যারো মাইন্ড ডিসকাস করে সেটা, অ্যান্ড পলিটিক্যাল ডিফারেন্সেস অর্থাৎ তোমার রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা যেটাকে বলা হয়। ইট ইন্সপায়ার্স অল রেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড অ্যান্ড রিলিজন টু ওয়ার্ক ইউনাইটেডলি অ্যান্ড অ্যানিমাসলি, অর্থাৎ জাতি নির্বিশেষে সবাইকে একই চেতনা এক প্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে এই ইয়াটা, এই তোমার দেশপ্রেমটা, ঠিক আছে, ইউনাইটেডলি অ্যান্ড অ্যানিমাসলি। ইট ইন্সপায়ার্স দ্যাম ফর সেলফ ডেডিকেশন টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, অর্থাৎ উদ্বুদ্ধ করে এটা একটা মানুষকে উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে, ইন্সপায়ার দ্যাম উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে সেলফ ডেডিকেশন করার জন্য, অর্থাৎ আত্মনিবেদন করার জন্য দেশের মানুষকে কী করে উৎসাহিত করে। Patriotism creates a man's emotion, zeal and a spirit of working man. দেশপ্রেম কি করে একটা মানুষের মধ্যে আবেগ, তারপরে তোমার জিল হচ্ছে উদ্যমতা যেটা আমরা যে বলি, স্পিরিট অফ ওয়ার্ক অর্থাৎ স্পিরিট অফ ওয়ার্ক মানে হচ্ছে কাজ করার যে চাঞ্চলতা যেটাকে বলা হয়, অর্থাৎ কর্মচাঞ্চল্য সৃষ্টি করে একটা মানুষের মধ্যে। ইট ওয়ার্কস অ্যাজ এন ইন্সপায়ারিং পাওয়ার ফর প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন, ওকে, এটা দেশ এবং জাতির অগ্রগতির লক্ষ্যে তোমার একটা কি বলে পাওয়ার অফ প্রোগ্রেস দেশ অগ্রগতির লক্ষ্যে ইন্সপায়ার করে আর কি, আমাদের কি বলে এটাকে প্রেরণা দেয়, ঠিক আছে। তাই দেশ ও জাতির অর্থাৎ সো দ্য ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম ইজ আনলিমিটেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন অ্যান্ড ইটস কান্ট্রি, ঠিক আছে। একটা দেশের তোমার উন্নতি এবং একটা দেশ এবং একটা জাতির উন্নতির জন্য এই প্যাট্রিয়টিজমের গুরুত্ব আসলে অপরিসীম, কথা হচ্ছে এটা আনলিমিটেড মানে হচ্ছে অপরিসীম। Those who have left and are creating glaring examples of patriotism in different countries are respectable to all. They are shocked with love of man of the whole world. They are ever memorable and adorable for their patriotism. অর্থাৎ দেশে তোমার মনে করো দেশে দেশে যে those who have left and are creating glaring examples of patriotism in different countries are respectable to all. অর্থাৎ দেশে দেশে যারা কি করেছে এই ধরনের দেশপ্রেম উদাহরণ দিয়েছে তারা কিন্তু মৃত্যুবরণ করেন, তারা সবসময় কিন্তু সম্মানিত, তারা সবসময় শ্রদ্ধেয় হয়েছেন, সবার সবার পূজনীয় হয়েছে। দ্য শক উইথ লাভ অফ ম্যান অফ দ্য ম্যান অফ দ্য হোল ওয়ার্ল্ড, অর্থাৎ তারা বিশ্বের সকল মানুষের ভালোবাসায়, শক উইথ লাভ মানে হচ্ছে ভালোবাসায় সিক্ত, শক মানে হচ্ছে ভেজা, যেটাকে বলা হয় ভেজা আর কি সিক্ত। দে আর এভার মেমোরেবল অ্যান্ড অ্যাডোরেবল ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তারা এমনকি স্মরণীয় এবং বরণীয় যেটাকে আমরা বলি, তারা এই দেশপ্রেমের জন্য স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকে। ইন এনশিয়েন্ট টাইমস টু মেনি পিপল হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার প্যাট্রিয়টিজম, অর্থাৎ প্রাচীনকালে আদিম যুগে আর কি মানে তোমার কি বলে এটাকে প্রাচীনকালে আর কি অনেকে দেশপ্রেমের জন্য দৃষ্টান্ত রেখে অমর হয়েছে, অমর হয়ে গিয়েছে, বিকাম ইমমর্টাল অমর হয়ে গিয়েছে। হিয়ার ইজ এ টেল অফ আ প্যাট্রিয়টিক কুইন ফ্রম দ্য মহাভারত, মহাভারত থেকে একটা তোমার কি বলে দেশপ্রেমিক একজন রানীর কাহিনী এখানে একটা বর্ণনা করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে বিদুলাস প্যাট্রিয়টিজম। আমরা যেটা বলেছিলাম শুরুতে যে বিদুলের দেশপ্রেম নিয়ে আমরা কথা বলবো, ইন এনশিয়েন্ট টাইম দেয়ার ওয়াজ আ কিংডম নেমড শৌবির, বিদুল ওয়াজ দ্য কুইন অফ দ্য কিংডম, দ্য কিং শৌবির অ্যান্ড দ্য বিদুলা হ্যাড ওনলি ওয়ান সন, হিজ নেম ওয়াজ সঞ্জয়। ওয়েন সঞ্জয় ওয়াজ ইয়াং সাডেনলি দ্য কিং অফ শৌবির ডাইড, অর্থাৎ তোমার প্রাচীনকালে একটা রাজ্য ছিল যার নাম ছিল শৌবির এবং বিদুলা ছিল সেখানকার রানী, সে রাজ্যের রানী ছিল হচ্ছে বিদুলা, এবং রাজা বিদুলা রাজা শৌবির এবং বিদুলার একটা ছেলে ছিল, একটা পুত্র সন্তান ছিল যার নাম ছিল তোমার সঞ্জয়। আর সঞ্জয় যখন যুবক ছিল, যখন তোমার সঞ্জয় যুবক ছিল, হঠাৎ করে রাজা শৌবির মারা যান, ঠিক আছে, রাজা শৌবির তখন মারা যান। আর এই সুযোগে দ্যাট টাইম ফাইন্ডিং অ্যান অপরচুনিটি দ্য কিং অফ দ্য সিন্ধ অ্যাটাক টু দ্য কিংডম অফ শৌবির, অর্থাৎ সিন্ধু রাজা অর্থাৎ সিন্ধু দেশের রাজা, হ্যাঁ, দ্য কিং অফ দ্য সিন্ধ মানে হচ্ছে সিন্ধু দেশের রাজা, এই সুযোগে ফাইন্ডিং অ্যান অপরচুনিটি সুযোগটা পেয়ে তোমার শৌবির আক্রমণ করে বসলো এবং সঞ্জয় ওয়াজ ইজিলি ডিফিটেড, সহজে পরাজিত হলো, কেননা সঞ্জয় তখন যুবক ছিল, সে জানতো না কীভাবে যুদ্ধ করে ইত্যাদি। আর সিন্ধু রাজা দ্য কিং অফ দ্য সিন্ধ ক্যাপচার্ড শৌবিরা, শৌবিরাকে দখল করে ফেললো, ঠিক আছে, সিন্ধুরাজ শৌবির রাজ্য অধিকার করে ফেললো। অ্যান্ড সঞ্জয় লস্ট দ্য কিংডম, সঞ্জয় রাজ্য হারালো, হি ওয়াজ লাইং ইন এ পেইল ফেস, একদিন বিমর্ষ একটা বদন নিয়ে, বদন মানে হচ্ছে পেইল ফেস মানে হচ্ছে তোমার বিমর্ষ একটা মুখ নিয়ে সে বসে বসেছিল, মানে শুয়ে শুয়েছিল আর কি। হি ওয়াজ নট ট্রাইং
at all to recover the lost kingdom. সে আসলে কোনো চেষ্টাই করছিল না এই যে যার রাজ্যটাকে যে উদ্ধার করবে পুনরুদ্ধার করবে সেটা কোনো চেষ্টাই করছিল না। On the other hand, the queen Vidula could not bear the subservience অর্থাৎ এই যে পরাধীনতা সে পরাধীনতাটা সহ্য করতে পারছিল না। কে? রানী বিদুলা। She went to Sanjay and encouraged him to prepare for a war. তিনি সঞ্জয়ের কাছে গেলেন এবং তাকে এনকারেজড করলেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। She reproached Sanjay and said, "It seems that you are not my son. A son cannot be such a coward. Remember your father, the king of Shobir. What a metal and courage he had." হ্যাঁ, অর্থাৎ এই যে সঞ্জয়ের কাছে তিনি যখন গেলেন তাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন এবং তিনি কি বলে এটাকে মানে ভৎসনা করা আর কি, অর্থাৎ রিপোস্ট করা মানে হচ্ছে তাকে বকা দেওয়ার মতো আর কি। তিনি বকা দেওয়ার মতো সঞ্জয়কে বললেন যে আমার মনে হচ্ছে তুমি আসলে আমাদের ছেলে না, মানে আমার পুত্র নাও, কারণ আমার পুত্র যদি হতো তাহলে এমন কাওয়ার্ড অর্থাৎ কাপুরুষ হতো না। মনে রেখো যে তোমার বাবা একজন সবীর রাজা ছিলেন, সবীর রাজের কথা বললো। কি ত্যাজ এবং সাহস ছিল, যে মেটাল ত্যাজ অ্যান্ড কারেজ সাহস ছিল হি হ্যাড। ওকে, মেটাল একটা ত্যাজ, ত্যাজোদ্দীপ্ত মন ছিল। তিনি কখনোই এই পরাধীনতা কি করতেন না, মেনে নিতেন না। সো বি ব্রেভ, ডিফিট দ্য এনিমি অ্যান্ড রিকভার দ্য লস্ট কিংডম। তাই তুমি সাহসী হও এবং শত্রুদেরকে পরাজিত করো এবং রাজ্যটাকে উদ্ধার করো, রিকভার দ্য লস্ট কিংডম। তাহলে এই যে পরামর্শটা দিচ্ছে এটা হচ্ছে রানী বিদুলা এবং এটা হচ্ছে তোমার তাদের ছেলে সঞ্জয়া। বিদুলা ওয়াজ এনকারেজিং সঞ্জয়া টু গো ফর আ ওয়ার, অর্থাৎ একটা যুদ্ধে যাওয়ার জন্য তার ছেলেকে কি করছে মানে এনকারেজ যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে। সঞ্জয় সেড, হোয়াট উইল ইউ গেইন মাদার ইফ আই ডাই ইন দ্য ওয়ার, হোয়াট বেনিফিট ইজ টু ইউ ইভেন ইফ ইউ গেট হোল্ড অফ দ্য হোল ওয়ার্ল্ড। ওয়াও, বিদুলা ওয়াজ ইনফ্লেম টু অ্যাঙ্গার, শি সেড, ডেথ ফর প্রোটেকশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি ইজ ইনডিড দ্য ডেথ অফ এ হিরো, ডেথ অফ আ হিরো। উই হ্যাড টু ডাই ওয়ান ডে, let you die if it is a war for independence or making the kingdom free from enemies. So either independence or death, make it a place and plan into a war like a hero. Okay, এটা আমি তোমাকে এখন তোমাকে বা তোমাদের বাংলায় বলছি। সঞ্জয় বললো যে আসলে দেখো, আমি যদি মারা যাই মনে করো, তাহলে যদি আমি মারা যাই তাহলে তোমার কি উপকারটা হয়? হ্যাঁ, এই সমস্ত এই যে সমস্ত হোল ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীটা পেয়ে তুমি কি করবা? ঠিক আছে, ভিতরে তখন খুব রেগে গেলেন, ইনফ্লেমড টু অ্যাঙ্গার, তাই ইনফ্লেমড হয়ে মানে কি ক্রোধে জ্বলে উঠলো। এই যে ক্রোধ মানে হচ্ছে রাগটা, অ্যাঙ্গার আর একটা হচ্ছে জ্বলে ওঠা, ইনফ্লেম হচ্ছে জ্বলে ওঠা, ক্রোধে জ্বলে উঠলো। বললো যে দেশের স্বাধীনতার জন্য, যে দেশের স্বাধীনতার জন্য যে মৃত্যুটা সেটা আসলে একটা দাদাটা একটা হিরো, অর্থাৎ একটা বীরের একটা মৃত্যু, আমাদেরকে তো একসময় মরতেই হবে। তো স্বাধীনতার জন্য যুদ্ধ করে যদি প্রাণ যায় যাক, ঠিক আছে, ইট ইজ এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফর মেকিং দ্য কিংডম ফ্রি ফ্রম এনিমিস, সো আইদার ইন্ডিপেন্ডেন্স অর্ডার, তার মানে কি হয় স্বাধীনতা না হয় মৃত্যু, আইদার ইন্ডিপেন্ডেন্স অর্ডার, মেক ইট প্লেজ অ্যান্ড প্ল্যান ইন টু আ ওয়ার লাইক আ হিরো, অর্থাৎ বীরের মতো তোমাকে, অর্থাৎ একটা প্ল্যান একটা প্রতিজ্ঞা করে একটা পণ করে বীরের মতো যুদ্ধে কি হোক, লাইক আ হিরো, একটা বীরের মতো যুদ্ধে অবতীর্ণ হয়। ঠিক আছে, সঞ্জয়স ডিলিউশন ওয়াজ রিমুভড উইথ বিদুলাস ওয়ার্ডস, অর্থাৎ সঞ্জয় যেটা ডিলিউশন ছিল, ইলিউশন আর ডিলিউশন, হ্যাঁ, যে ডিলিউশনটা ছিল ভ্রান্তিটা ছিল, ভ্রান্তি মানে ভুল বোঝা, হ্যাঁ, ইলিউশন মানে হচ্ছে একটা ভ্রমের মধ্যে থাকা, ভ্রম। তো সঞ্জয় যে ডিলিউশনটা ছিল সেটা দূর হয়ে গেল, রিমুভ হয়ে গেল বিদুলার কথায়। হি ওয়াজ ইন্সপায়ার্ড অ্যান্ড ফট, তিনি উৎসাহিত হয়ে যুদ্ধ শুরু করলেন বা যুদ্ধ করলেন। দ্য কিং অফ সিন্ধ ওয়াজ ডিফিটেড, তখন রাজা সিন্ধু রাজা পরাজিত হলো, সঞ্জয় গট ব্যাক দ্য লস্ট কিংডম, হ্যাঁ, ফিরে পেল। দ্য কিংডম অফ সবিরা ওয়াজ ট্রাম্বল উইথ দ্য শাউটস অফ ভিক্টরি বাই দ্য সাবজেক্টস, সাবজেক্টস মানে হচ্ছে প্রজা, এখানে কিন্তু বিষয় না, ঠিক আছে, অর্থাৎ প্রজাদের জয়ের ধ্বনিতে তোমার এই যে সবির রাজ্যটা কেঁপে উঠলো গেল, ঠিক আছে। সঞ্জয় ওয়াজ কংগ্রেচুলেটেড, অর্থাৎ অভিনন্দিত হলো সঞ্জয়। আর বিদুলা রিমেইন্স মেমোরেবল উইথ দ্য গ্লোরি অফ প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের যে কী বলে এটাকে গৌরব, গৌরী দেশপ্রেমের যে গৌরব, সেই গৌরবের জন্য বিদুলা কি হয়ে রইল, স্মরণীয় হয়ে রইল। ইটস রিয়েলি আই ওয়ান্টেড টু থিঙ্ক হাউ মাচ প্যাট্রিয়টিজম মাই মাদার হ্যাড টু অ্যাডভান্স আওয়ার সান টু দ্য এজ অফ ডেথ, অর্থাৎ এটা সত্যি
কতখানি যে দেশপ্রেম থাকলে নিজের একটা পুত্রকে তোমার মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে, এই যে ত্যাগ, হ্যাঁ, মৃত্যুর মুখে যে এগিয়ে যেতে পারে সেটা সত্যি ভাবতে অবাক লাগে। ইটস রিয়েলি আই ওয়ান্ডার টু থিঙ্ক, ভাবতে অবাক লাগে। বিদুল ওয়াজ সাচ প্যাট্রিয়ট, এই ধরনের কিন্তু বিদুলা দেশপ্রেমিক ছেলে ধরনের। উই উইল অলসো বি প্যাট্রিয়ট লাইক বিদুলা, বিদুলার মতো আমাদেরও দেশ এইভাবে দেশপ্রেমিক হবো আমরা। উই উইল বি, আমরা হব দেশপ্রেমিক হব বিদুলার মতো। উইল লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসবো। উইল ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য প্রোগ্রেস অ্যান্ড আপহোল্ডিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, ওয়েলফেয়ার, মঙ্গল, প্রোগ্রেস, উন্নতি জন্য, অ্যান্ড আপহোল্ডিং দ্য ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা রক্ষার জন্য আমরা অবশ্যই কী করবো, কাজ করে যাব। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ইয়াটা, অর্থাৎ প্যাট্রিয়টিজম অর্থাৎ দেশপ্রেমটা। এটার এক্সারসাইজটা যেটা বইয়ে তোমাদের আছে সেটাই আমি এখানে সরাসরি দিয়ে দিয়েছি, এগুলো করে ফেলো। ম্যান ইজ বর্ন ইন আ ডেফিনিট ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ফর দ্য কান্ট্রি ইজ কল আ প্যাট্রিয়ট, প্রোটেক্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ কান্ট্রি থ্রো আ প্যাট্রিয়ট ড্যাশ ইজ লাইফ লাভিং উইথ দ্য গ্লোরি অফ প্যাট্রিয়টিজম ড্যাশ রিমেইন মেমোরেবল উই লাভ আওয়ার ড্যাশ। আর এখানে ম্যাচিং দেওয়া আছে, ডিপ লাভ ড্যাশ প্যাট্রিয়টিজম ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম আই দ্য ইন্ডিপেন্ডেন্স উইথ দ্য শাউটস অফ ভিক্টরি দ্য কিংডম অফ সোভিয়েত উইল অলসো বি টু আপহোল্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি। A deep love grows for the country. Patriotism is what? Patriotism is what will be? Deshprem ki. Deshprem ta ki. Deshprem ta hoche tomar respectable. Arthat তোমার সম্মানে। ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম ইজ আনলিমিটেড আইদার ইন্ডিপেন্ডেন্স অর ড্যাথ উইথ দ্য শার্টস অফ ভিক্টরি দ্য কিংডম অফ শোবির বলে এটাকে ওয়াজ ট্রাম্বলড উই উইল অলসো বি প্যাট্রিয়ট অলসো বি আ প্যাট্রিয়ট লাইক ইদুলা টু আপহোল্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি উই উইল ওয়ার্ক কাজ করি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এটা। আর ম্যান ইজ বর্ন ইন আ ডেফিনেট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড লাভ ফর দ্য কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিয়টিজম আ প্যাট্রিয়ট প্রোটেক্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ কান্ট্রি থ্রো হোয়াট আ প্যাট্রিয়ট প্রোটেক্টস দ্য ইন্ডিপেন্ডেন্স প্রোটেক্ট দ্য ইন্ডিপেন্ডেন্স কি থ্রো কিসের সাহায্যে দেশপ্রেমিক কী করে ভালোবেসে হতে পারে যুদ্ধ করে হতে পারে যেকোনোভাবে হতে পারে আ প্যাট্রিয়ট ড্যাশ ইজ লাইফ লাভিং A patriot sacrifices life. With the glory of patriotism, Vidula remains memorable. We love our country. Okay, এই হচ্ছে তোমাদের এক্সারসাইজটা। আর লেটস সি সাম হোমওয়ার্ক ফর ইউ, আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি। খুব বেশি বেশি ইম্পর্টেন্ট শর্ট অ্যান্ড ব্রড কোয়েশ্চেনগুলো আমি একসাথে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিবা। আমি বলছি না, everyone should love their country, right to importance of patriotism. Akash loves his country and is ready to sacrifice his life for his country. Write down the two characteristics of patriotism. Today is 16 December. It is our victory day. We achieved this victory through, not through, it is through the war of liberation war. What will you do in school today? In which school event will you participate to express love for your country? তুমি প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলো সংগ্রহ করার জন্য জাস্ট স্ক্রিনটাকে তোমার স্থির রেখে স্ক্রিনটাকে স্টিল রেখে প্রশ্নগুলো খাতায় লিখে ফেলবে, তারপর উত্তরটা করবে। ঠিক আছে, উত্তরটা করে ছবি তুলে আমাকে পাঠালে আমি বেশি খুশি হব। ওকে, হুইচ স্কুল ইভেন্ট উইল ইউ পার্টিসিপেট টু এক্সপ্রেস লাভ ফর ইয়ার কান্ট্রি দ্য টিচার টকড অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য মাইটার্স অফ দ্য লিবারেশন ওয়ার হোয়াট উইল ইউ শো টু দ্যাম you saw some rubbish lying on the road, but nobody was cleaning it. What will you do in this situation? We attacked the kingdom of Shobira. Will you love your country and work for her as well? What is your work called? Okay, kastaka tomar ki bola hobe. You love your country. What will be created in you by it? Ajay talked about such a virtue. Who is the source of dignity? What is the virtue? How many sons did Vidula have? The first task of patriot is what? What the patriot? Who is the main theme of what is the main theme of Vidula's patriotism? What moral lesson will we learn from the story of Vidula's patriotism? What is it called to love the country and work for the sake of the country? What death is it called to die for the sake of the country? What will you do to protect the independence of your country?
What was the name of the queen of Shobira? What was the name of the king of the story called Vidula's Patriotism? And what did Queen Vidula ask her son Sanjaya to do? Okay, so এই প্রশ্নগুলো ভালোমতো যে স্টিল রেখে প্রশ্নগুলো তুলে বাড়ি কাজটা করে ছবি তুলে দিতে আমাকে পাঠাতে পারো। এগুলো সবগুলো শর্ট কোয়েশ্চেন, সেদিকে যেগুলো আছে এবং ওইদিকে যেগুলো আছে সেগুলো সবগুলো বার্ড কোয়েশ্চেন, যেটা আগে পৃষ্ঠায় ছিল। শর্ট কোয়েশ্চেন বার্ড কোয়েশ্চেনগুলো একটু লিখে শিখে ফেলবা, নোট করে ফেলবা প্রয়োজনে। এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, পিএসসি বলো, স্কুলের পরীক্ষা বলো, সবগুলো দেখবি আসবে। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো এটা কমপ্লিট করে ফেলবা। আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অনলাইন ক্লাসের সাথে থেকো। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড টাটা।